Na 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 na. Hello. এটা কি কুহুর নাম্বার? ওকে একটু ফোনটা দেবেন প্লিজ। আমি একবার ওর সাথে কথা বলতে চাই। সে তো জীবনে আমিও অনেক কিছু চাই। পাচ্ছি কি? চাইলেই কি আর সবকিছু পাওয়া যায়? বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনার তো চেনার কথা নয়, বরং ফোনটা যার তাকে দিন, সে আমার গলা শুনে ঠিক বুঝতে পারবে। এছাড়া অন্যের ফোন রিসিভ করাটা না ব্যাড ম্যানার্স। ওয়েট ওয়েট, বেশি ম্যানার শেখাতে আসবেন না, না হলে ব্যানার বানিয়ে না 2 মিনিটে পাশের বাড়িতে ঝুলিয়ে দিই। আরে না না, হালকা করে সাবধান করছি। এবার বলুন তো কোন মতলবে সাত সকালে ফোন করছেন? আপনি কে? আমি পিহু, কুর বোন। ও দিদি এখন ঘুমোচ্ছে, কাল সারা রাত কার সাথে হেজিয়েছে কে জানে, এখন ঘুম সবে স্টেশন ছেড়েছে, ফোন টোন দিতে পারবো না, উঠুক তারপর ভেবে দেখবো। ইয়ে পিহু, তোমার দিদির না আজ আমার সাথে দেখা করার কথা আছে, কাল থেকে না অ্যাকাউন্টটা লক করে রেখেছে, এর আগে দু চারটে বারবিড়ালের ছবি ছাড়া কোনো ছবিও রাখেনি। আসলে সামনাসামনি তো কোনোদিন দেখা হয়নি আমাদের, একটা ছবি চেয়েছিলাম তাই দেখবো বলে। আরে সালান, না দেখে ডুবে ডুবে ভালোবাসা, হেভি ব্যাপার তো। কিছু বললে না মানে না দেখেই প্রেমে পড়লেন? সেই জন্যই তো আজ দেখা করার প্ল্যানটা করেছিলাম, বাট ওর কোনো পাত্তাই নেই, না ফোন না অনলাইন। ওকে রোমিও বাবু, আপনি চিন্তা করবেন না, ওকে আমি ঠিক আপনার সাথে দেখা করতে পাঠিয়ে দেব, কোথায় আর কখন আপনি শুধু সেটা বলুন। সত্যি বলছেন? বলুন। 4টে? ওকে কথা দিলাম। ওকে রাখছি, হ্যাঁ বাই। এই দিদি, ওট ওট, এই ওট না, ওট ওট ওট। আরে বাবা কি হলো কি, একটা মুরগি বানিয়েছি। মানে? মানে একজন কল করেছিল, আসলে আমি বললাম আমি তুই, বাস হয়ে গেল। তুই আবার কোনো গন্ডগোল পাকিয়েছিস তাই তো, কোনো ঝামেলায় পড়বো না তো আমরা? আরে না না, ঝামেলায় পড়বো না, একজন ফোন করেছিল, বললাম তুই আমি, আমি তুই হয়ে কালকে ওর সাথে দেখা করতে যাব, বাস এটা বলে আমি মুরগি বানিয়ে দিলাম। আসবে? আসবে না? আসবে? আসবে না? আসবে? আসবে না? আসবে? আসবে না? সব পাপড়ি ছিঁড়ে ফেললে আমায় কি দেবেন? আমায় দেখে থ হয়ে গেলে দেখছি। হাই, আমি পিহু। সত্যি তুমি এসছো পিহু? তাহলে তোমার বোন কথা রেখেছে। আচ্ছা তোমার বোনকে আমার হয়ে একটা থ্যাংক জানিয়ে দিও, কেমন? এত জরুরি তলো কিছু বলবে বুঝি? আজ না হয় আমি তোমাকেই দেখি, আমি যে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারি? না আজ নয়, 14 ফেব্রুয়ারি ঠিক বিকেল 5টায় এখানে। না বাই। তোমার মন বলে সত্যি কিছু আছে নাকি? থাকলে তুমি এই ভুল করতে পারতে? কি করে পারলে? আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা এটা কি করে হলো পিহু, আমি তো সেটাই বুঝতে পারছি না, যেখানে তোমার আসার কথা ছিল সেখানে অন্য একটা মেয়ে তুমি সেজে কি করে ধোকা দিল? অঙ্কটা মিলছে না পিহু। এরকম হেরে মাথায় কোনো অঙ্কই মিলবে না রণ। মানছি তুমি আমাকে সামনে থেকে দেখোনি, তাই বলে মনের চোখ দিয়েও কি তুমি আমাকে চিনতে পারলে না? তবে কেউ হয়তো না আমাদের উপর নজর রেখেছিল, কালকে ওই মেয়েটা বলল তোমার বোন, আর নাম বলল পিহু। জানো তো তার সাথে কথা বলার পর
ফোনটাও নট রিচেবল হয়ে গেল। আমি তো তোমাকে বললাম যে আমার নাম্বারটা কোনোভাবে হ্যাক হয়ে গেছে। কেউ বুঝি আমাকে ফলো করছিল। কবার বলবো যে আমার বোন টোন কেউ নেই। মিথ্যে গল্প সাজিয়ে তোমাকে ফাঁসাতে চাইছে রণ। দেখো কাল আমি তোমার বাড়ির সামনে গিয়ে তোমার সঙ্গে দেখা করব। এই মিস্টেক দুবার নেই হোগা। না না কাল নয়, 14th February। ওকে রাখছি। ওকে।